জেনে নিন মেয়েরা যেসব রাশির পুরুষদের প্রতি দুর্বল হয়। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা প্রত্যেকেই চাই এমন একজন জীবনসঙ্গী যে আমাদের সব চাহিদা পূরণ করবে, নারী হোক বা পুরুষ। এমন কেউ কেউ থাকেন যার মধ্যে এমন কিছু থাকে যা আমাদের আকর্ষণ করবেই। একজন মানুষ ঠিক কি দেখে অন্য একজনের প্রতি আকর্ষিত হয় তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। চারিত্রিক বৈশিষ্ট্য, পছন্দ অপছন্দ, ব্যক্তিত্বের ধরন সব কিছুই জন্মরাশির সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষ করে সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে নির্ভর করতেই হয় রাশিফলের উপর। তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে অন্যকে আকর্ষণ করতে পারার ক্ষমতাও জন্মরাশির মধ্যেই নিহিত। আজ আলোচনা করব এমন তিনটি রাশি নিয়ে যেসব রাশির পুরুষদের প্রতি মহিলারা সবচেয়ে বেশি আকর্ষিত হন। মিথুন। আপনি কি মিথুন রাশির জাতক? তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান, কারণ নারীদের আকর্ষণ করার ক্ষমতা আপনার সহজাত। এর জন্য আলাদা কোনো পরিশ্রম আপনাকে করতে হয় না। মিথুন রাশির পুরুষরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হন এবং এজন্যই মেয়েরা সহজেই এদের প্রেমে পড়ে যান। এরা জানেন কিভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হয়, তাই মেয়েরা সহজেই এদের বিশ্বাস করে ফেলেন। সিংহ। সিংহ রাশির পুরুষরা খুব ভালো মনের মানুষ হন। এদের রোম্যান্টিক প্রকৃতি সহজেই মেয়েদের আকর্ষণ করে। সিংহ রাশির পুরুষদের সঙ্গে ফ্লার্ট করতে মেয়েরা কুণ্ঠিত নন। সিংহ রাশির পুরুষরা সাধারণত প্রভাবশালী হন। মেয়েদের সঙ্গে এরা সহজেই বন্ধুত্ব করতে পারেন। ছেলেদের এইসব গুণের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা। তুলা। তুলা রাশির পুরুষরা সবার চেয়ে আলাদা হন। তাদের স্টাইল অন্যদের থেকে একেবারে আলাদা, আর এই অন্যরকম স্টাইলের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা। নানান রকম চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার হয় এদের মধ্যে। ভালোবাসা ও কর্তব্যের মধ্যে ব্যালেন্স রাখতে পারেন এরা। এদের সঙ্গে কিছু সময় কাটালেই এদের প্রতি মেয়েদের আলাদা একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আরও আপডেটের জন্য।